হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা WBHA মাধ্যমিক টেস্ট পেপার 2023-এর ইতিহাসের সেট নাম্বার 6-এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগে বলছে, একের দাগের একের এক, বিশ্ব পরিবেশ দিবস পালিত দিবস হিসাবে পালিত হয়। অপশান নাম্বার ক, 5ই জুন। একের দাগে দুই, বাংলায় প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই হলো অপশান নাম্বার খ, পাক রাজেশ্বর। একের দাগে তিন, গোসাইজি নামে পরিচিত ছিলেন অপশান নাম্বার ঘ, বিজয়কৃষ্ণ গোস্বামী। একের দাগে চার, মেকলে মিনিট প্রকাশিত হয় অপশান নাম্বার ঘ, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে। একের দাগের পাঁচ, ভারতের প্রথম মহিলা চিকিৎসক ছিলেন অপশান নাম্বার খ, কাদম্বিনী গাঙ্গুলি। একের দাগের ছয়, দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি গঠন করা হয় অপশান নাম্বার খ, কোল বিদ্রোহের পরে। একের দাগের সাত, মীর নিসার আলী নামে পরিচিত ছিলেন অপশান নাম্বার ক, তিতুমীর। একের দাগের আট, 1857 গ্রন্থটির রচয়িতা অপশান নাম্বার ঘ, সুরেন্দ্রনাথ সেন। একের দাগের নয়, অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন অপশান নাম্বার খ, হযরত মহল। একের দাগের দশ, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন অপশান নাম্বার ঘ, ব্যঙ্গ চিত্রশিল্পী। একের দাগের এগারো, ইউরাই অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন অপশান নাম্বার খ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। একের দাগের বারো, বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় অপশান নাম্বার গ, 1917 খ্রিস্টাব্দে। একের দাগের তেরো, ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক ছিলেন অপশান নাম্বার গ, SB ঘাটে। একের দাগের চোদ্দো, কুনবি বলা হয় অপশান নাম্বার ক, গুজরাটের কৃষকদের। একের দাগের পনেরো, মি মার্টিন ছদ্মনাম ছিল অপশান নাম্বার খ, মানবেন্দ্র রায়। একের দাগের ষোলো, আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অপশান নাম্বার খ, কমলাদেবী চট্টোপাধ্যায়। একের দাগের সতেরো, ইউরোপীয় ক্লাব আক্রমণ করেছিলেন অপশান নাম্বার গ, প্রতিলতা ওয়াদেদার। একের দাগের আঠেরো, আত্মসম্মান আন্দোলনের নেতা ছিলেন অপশান নাম্বার ঘ, রামস্বামী নাইকার। একের দাগের উনিশ, রাজাকার নামে উগ্র দাঙ্গা বাহিনী গড়ে ওঠে অপশান নাম্বার খ, হায়দ্রাবাদে। একের দাগের কুড়ি, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন অপশান নাম্বার ঘ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপর আছে বিভাগ খ, উপবিভাগ 2.1। একটি বাক্যে উত্তর দাও একেরটা। ভারতীয়রা কাদের কাছ থেকে আলু ব্যবহার শিখেছিল? পর্তুগিজ। নেক্সট প্রশ্ন, ওরিয়েন্টাল সেমিনারকে স্থাপন করেন গৌড়মোহন অড্ড। নেক্সট প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। রম্পা বিদ্রোহের অন্যতম নেতার নাম কি কে ছিলেন? আল্লুরি সীতারাম রাজু। এবার যে ঠিক ভুল একেরটা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ঠিক। নেক্সট প্রশ্ন, ভারতীয় ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন রায় বেরেলির সৈয়দ আহমেদ। এটাও ঠিক। নেক্সট প্রশ্ন, তিনেরটা বলছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। এটাও ঠিক। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ছাত্রী সংগঠনটির নাম ছিল সখী সমিতি। এটা হবে ভুল। নেক্সট হচ্ছে স্তম্ভ মেলাও কেশবচন্দ্র সেন। এটা হবে তিন, অর্থাৎ নববিধান সমাজ হুগলির ইমামবাড়া। এটা হবে এক, হাজি মোহাম্মদ মহসিন। হালি প্রথা, এটা হবে চার, বারদৌলি। আর স্বদেশ বান্ধব সমিতি, এটা হবে দুই, অশ্বিনী কুমার দত্ত। এরপরে হচ্ছে দেখো উপবিভাগ 2.5 বলছে, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। একেটা বলছে, আত্মজীবনী ও স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য। সঠিক উত্তর হবে ব্যাখ্যা নাম্বার এক, যেখানে লেখক তার জীবনের নানা ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন। নেক্সট রয়েছে দুইটা বিবৃতি, গগনেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রগুলিতে বাঙালি বাবুদের সমালোচনা করতেন। ব্যাখ্যা নাম্বার এক, বাঙালি বাবুরা পাশ্চাত্য শিক্ষার অনুরাগী ছিলেন। তিনের প্রশ্নটা বলছে,
1930-এর দশকে ভারতের শ্রমিক আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়েছিল? সঠিক উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 2, ভারতীয় সরি সর্বভারতীয় শ্রমিক সংগঠনের ভাঙন ও দুর্বলতা প্রকট হয়ে ওঠে। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো চারেরটা, চট্টগ্রামে ইউরোপীয় ক্লাব আক্রমণের সময় প্রতিরতা ওয়াদেদার পটাশিয়াম সায়ানাইড কে আত্মহত্যা করেন? সঠিক উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 3, তিনি চাননি ব্রিটিশদের কাছে ধরা পড়ে নিজের তথা বাংলা বিপ্লবী আন্দোলনের ক্ষতি করতে।